টানা বৃষ্টিপাতে নাজেহাল ভারতের অনেক রাজ্য। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, আসাম সহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও বন্যায় বাড়ছে প্রাণহানি। জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা দেখছে দিল্লি ও মুম্বাই। বৃষ্টিপাতের সতর্কতায় বিভিন্ন অঞ্চলে জারি আছে ভিন্ন ভিন্ন মাত্রার সতর্ক সংকেত। প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় হিমাচল প্রদেশে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 34 জন। অব্যাহত বৃষ্টিপাতে সিমলা সহ অঞ্চলটির বিভিন্ন স্থানে অরেঞ্জ, ইয়েলো সহ ভিন্ন ভিন্ন অ্যালার্ট জারি রয়েছে। বৃষ্টি ও বন্যায় অচলাবস্থা আসাম রাজ্যে। গেল 24 ঘন্টায় রাজ্যটিতে বন্যায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। প্রায় 400 গ্রাম থেকে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় ভারী বৃষ্টিতে জাতীয় সড়ক ধসে পড়েছে, এতে আটকে পড়েছেন কয়েকশো পর্যটক। এছাড়াও ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী দিল্লির অনেক এলাকা। জলাবদ্ধতায় তীব্র সংকটে বাসিন্দারা, জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। মৌসুমি বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে মহারাষ্ট্রের বিভিন্ন অংশে। মুম্বাইয়ে গাছ চাপায় মারা গেছেন অন্তত 2 জন। শুক্রবার থেকে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়াও কর্ণাটক, রাজস্থান, গুজরাট, কেরালা, জম্মু কাশ্মীরের অনেক এলাকায়ও অব্যাহত আছে ভারী বর্ষণ। এসব অঞ্চলে গাছ পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। জরুরি পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। মার্জিয়া উপমা, DBC, নিউজ ডেস্ক।